বান্দবাল মেরুর হাবিতে জুলুস নিয়ে কাঁদে কোন আশেকে মেরুর হাবিতে জুলুসের জন্য দৌড় পারে আমার নবী রওজা শরীফ থেকে সব কিছু দেখতে পারে জোরে কন্যা সুবহানাল্লাহ يا মুসলমান হযরত হুসাইন এবার কয় নানা আপনি তো জিন্দা আছেন আমি জানি ও নানা দয়া করে আমাকে বুকে নেন শেষবারের মতো একটু আদর করে দেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলে মাওলা হুসাইন বলে আমার বুকে আসবে আল্লাহ কয় ঠিক আছে আমি ব্যবস্থা করি আমার বন্ধুগণ হযরত হুসাইন স্বপ্ন দেখতেছে আমি নানা জানের খুলে ঘুমাচ্ছি আমার বন্ধুগণ আল্লাহ সবকে রাস্তা দেখায় দিল হোসেন চিন্তা করিও না তোমার গায়ে যখন একটা স্থির জায়গা লেগে যাবে আমি নানা ওই জায়গাতেই থাকব আবার আরেকটা যখন লাগবে আমি তাও তামসা দেখব ডাক দেয়া কয় হোসেন রে কমাবেন বাহাত্তরটা তীরের জখমি লাগে যখন জমিনে পড়ে যাবা আমি নানা তোমার পাশে দাঁড়ায় থাকব আমার বন্ধুগণ ওই হোসেনকে যারা শরীর চালাইল এরা মানুষ না মানুষ নামের জালিম হইল এরা কথা কন ঠিক কিনা বর্তমানেও আছে এই মানুষ নামের কিছুগুলা জালিম আমার বন্ধুগণ এই দেশেও আছে সারা দেশে আসে যারা মহরম করতে দিতে চায় না আর মহরমের মাসে আমার বন্ধুগণ জানেন কি কি হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে এই মাসে আমার বন্ধুগণ বানানি হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে এই মাসে জান্নাত থেকে বাইর করা হয়েছে আমার বাবা বড় বড় যতগুলা ঘটনা আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে এই মাসের 10 তারিখে মুক্ত হয়েছে প্রিয় মুসলমান আগে মুহররম মাসের রোজায় ফরজ হয়েছিল আমার বন্ধুগণ যখন রমজান মাসের রোজা ছিল না আমার বাবারা এই মাসে যারা ইবাদত করে এই মাসে যারা বসে বসে হুসাইনের ভালোবাসায় কান্দে আমার আল্লাহ রাব্বুল আমিন যখন হাসান আর হুসাইন জান্নাতের দরজার মধ্যে থাকবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার বন্ধুগণ হাসান আর হুসাইনকে এত পাওয়ার দিয়েছে ওই যুবক যারা মুহররম করবে হুসাইনের সঙ্গে আমার নবী বলবে যে জান্নাতে নিয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতের আমার বন্ধুগণ দুইজন ফুল হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতের দুইটা মানুষ হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতি আমার বন্ধুগণ হাসান আর হুসাইন হচ্ছে দুনিয়া থেকে যিনি জান্নাতের পোশাক পরেছে হাসান আর হুসাইন হচ্ছে দুনিয়া থেকে জিনারা দুই ভাই জান্নাতে খানা খাইছে এদের দুইজনের কোনো তুলনা নাই কথা কন ঠিক কিনা প্রিয় মুসলমান হযরত হাসান আর হুসাইনকে নবী এত আদর করেছে এত আদর করেছে এত ভালোবেসেছে কিতাবে পাওয়া যায় অন্য অন্য আর কাউকে এত মহব্বত করে নাই হাসান আর হুসাইনকে এত মহব্বত করেছে এত ভালোবেসেছে ওই হাসান আর হুসাইনের মহরমে আমার বন্ধুগণ আমরা বসেছি আসেন আমি কারবালার ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি আগে বলছি আজকে কারবালার ইতিহাসের দিকে যাই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব আওয়াজ দিয়ে বলেন প্রতি বছর যদি এই বছর মেঘ হচ্ছে কিন্তু আপনারা আমার বন্ধুগণ হিম্মত ছাড়বেন না পিছে হাঁটবেন না হুসাইনের আমার বন্ধুগণ নিশ্চয় এর মধ্যে ভালো ছিল আমার রাসূলের এর মধ্যে ভালো ছিল আল্লাহ এর মধ্যে ভালো ছিল এই জন্যই বৃষ্টি হয়েছে মেঘ হয়েছে কথা কন ঠিক কিনা আরো সবাই বলেন ঠিক কিনা আপনারা এবছর মেঘ হচ্ছে এই জন্য যে সামনে বছর মহরম করা বাদ দিবেন তা কি করা যাবে বাবা হুজুরা বলেন তা করা যাবে আপনারা যে কয়জনে হয়েছেন এক ঘন্টা হোক তবু হুসাইনের প্রেমে বসছেন দুই ঘন্টা হোক তবু হুসাইনের প্রেমে বসছেন এই যে মহান সব এখানে আছেন আমি আপনাকে জানাই দেব হুসাইনি প্রেমী মেহফিল হুসাইনি প্রেমিক মেহফিল জিলারাম হাজাইছেন বসছেন একত্রিত হয়েছেন এটাই হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান আর আপনারা যে বসছেন এটা হচ্ছে জান্নাতের ফুল আমার বন্ধুগণ আপনারা জান্নাতের বাগানে জান্নাতের ফুল হয়ে আছেন আল্লাহর কসম যতক্ষণ এখানে হুসাইনের ভালোবাসারে বসে আছেন একটা গুনাহ হবে না আর সবগুলা গুনাহ আল্লাহ রাব্বুল আমিন হুসাইনের খাতিরে মাফ করতেছে জোরা কন্যা সুবহানাল্লাহ এজন্য এই মেহফিল প্রতি বছর সাজান লাগবে জোরে হাত তোলা কন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন সাজাবেন কিনা আমিন আল্লাহ তৌফিক দান করুক জোরে বলেন আমিন
يا مسلم أنا كي بقول تسيلا حضرت الحسين إبر نانا زانة الكاستا كبيداي نه داك ديتش نانا أبني أمامك شو كيسو دخاي ديلم علي أصغر كوثاي شوبي ثوبي علي أكبر كوثاي فاني بقول تسيلا كي غو أبشت كزورا إسلام الله أكبر أكبر دور بدن اللهم صل وعلى آل سيدنا আপনাদের এলাকায় একটা বস্তু ভালো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি মুসাফির মানুষে আল্লাহ যেন আপনাদের সবাইকে নবীর পিছনে হুসাইনের হাত ধরে ধরে যত জান্নাতে নিয়ে যাইতে পারেন জোরে কোন আমিন কারণ আপনাদের জোশ আপনাদের প্রেম আপনাদের ভালোবাসা অনেক আর এই ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে maaf করে দিবে বাবা দুনিয়ার টাকা পয়সা তো কিচ্ছু না সব ধুয়ে আপনাদের দেন আপনাদের মতো কত যুবক আমার বন্ধুরা আজকে কবরে চলে গিয়েছে আপনাদের মতো কত যুবক আমার বন্ধুগণ সারা দিন মাটির নিচে ঘুমায় আছে কত মুরব্বি আমার বন্ধুগণ কত মুরব্বি কবরে আমার বন্ধুগণ শুয়ে আছে সারা দিন মাটির নিচে আমার বাবারা এই যে আজকে মহরম করতেছেন নিশ্চয় এটা মাগফিরাতের মাহফিল আরে মেঘ হইতেছে বৃষ্টি হইতেছে তো যুবকরা বলে যে না বৃষ্টি পড়ে না মেঘ হয় না আমার বাবারা এডে আলি আজগরের ভালোবাসা ছাড়া আর কিছু না হুসাইন যখন আলি আজগরকে সঙ্গে নিয়ে আমার বন্ধুগণ ফোরাত নদীর ধারে যায় ডাক দিয়েছে এ ইবনে জিয়াদের দল আলি আজগরকে পানি দাও ছয় মাসের মাস